আমি তো বাইরে অনেক কিছু খেয়েছি বাবা, আমি এখন চাউমিন খাবো না। আর তাছাড়া আমি তো মাকে যখন যা বলি মা তোমাকে তখন তাই বানিয়ে দেয় বাবা। ওই তো মা, পরশুদিন তোমাকে আমি বললাম আর তুমি আমাকে ওই ওই চিতই পিঠা বানিয়ে দিলে। আর ওই তো তার আগের দিন তুমি আমাকে মুড়ির সাথে চপ বেগুনিও তো ভেজে দিলে বলো। কি রে দিদি, এইসব মা তোকে কবে খাওয়ালো? তোর মনে নেই? দেখো দেখো মনোরমা, দেখো রাধাকে, দেখো কিভাবে সংসারে শান্তি বজায় রাখতে হয় ওকে দেখে শেখো। তুমি দেখো, তুমি শেখো। মারে, তোকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই মা। আর ভাবি, যে বাড়িতে তোর বিয়ে হবে সেই সংসার একেবারে সুখে শান্তিতে ভরে উঠবে। হ্যাঁ, সেই জন্যই তো যারাই দেখতে আসছে তারাই এত সুখ কপালে সইবে না মনে করে দেখে শুধু চলেই যাচ্ছে, নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, ও আমাদের বাড়ি থেকে গেলে দেখবে আমাদের বাড়িতেও সুখ শান্তি একেবারে নেমে এসেছে। বিনা, আমার কিন্তু ধৈর্যের একটা সীমা আছে বিনা, এবার আমার হাত উড়ে যাবে। বাবা কি বলছো তুমি এসব? আমি কি বলেছি কি বলেছি? আমি বললাম যে ওর যদি বিয়ে হয়ে যায় তাহলে তুমি একটু শান্তি পাবে। তাহারে রাধা, এই যে তুই গেলি বাবা মার দুঃখ ঘোচানোর জন্য চাকরির ইন্টারভিউ দিতে নাকি, তা তারা কি বললো রে? 12 ক্লাস অব্দি পড়েছিস সেটা ভাগিয়ে দিল বোধ হয়। সত্যি, কত ডাক্তার ইঞ্জিনিয়াররা বেকার ঘুরে বেড়াচ্ছে। আর ও তো মা, চাকরিটা আমি পেয়ে গেছি। সত্যি পেয়ে গেছি? তাহলে তো আমার কলকাতা যাওয়া পাকা। কবে নিয়ে যাবি, কবে নিয়ে যাবি? ওরে যাবি যাবি, তুই তো দিদির সঙ্গে কলকাতায় যাবি রে মা। তবে তোর দিদি যে কোম্পানিতে চাকরি পেয়েছে না, সেটা বিরাট শপিং মল, মানে বিরাট বিরাট, দেখলে তোর একবার মাথা ঘুরে যাবে। হ্যাঁ রে, তো চাকরি তো পেলি, তো মাইনে কত দেবে? আদিক্ষেতা, বন্ধু কবে হাওয়া হয়ে গেছে আর উনি তার পুরনো চিঠিগুলো জখের ধনের মতো আগলে বসে আছেন। অসম্ভব অসম্ভব, আমি বিশ্বাস করি না শুভেন্দু হারিয়ে যেতে পারে না। ও মা, ও আবার কি কথা, হারিয়ে যেতে পারে না মানে? হ্যাঁ, 20 বছর হলো সে লোকটা নাকি বিদেশে পড়তে চলে গেছে, 14 বছর ধরে তার সঙ্গে কোনো যোগাযোগই নেই। আরে বাবা, আইনেই তো বলে 12 বছর ধরে কোনো ব্যক্তির সঙ্গে যদি যোগাযোগ না করা যায় তাহলে তাকে মৃত বলেই ধরে নেওয়া। একদম চুপ, আমার শুভেন্দু সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা আমি তোমার মুখে শুনতে চাই না, যদি শুনি তাহলে কিন্তু আমি কি করবে, কি করবে তুমি বলো, কি করবে? শুভেন্দু শুভেন্দু শুভেন্দু, তোতা পাখির মতো এক নাম সারাদিন ধরে জপ করে চলেছে। বন্ধু বন্ধু, নিজের যখন মুরত ছিল না তখন তুমি নিজের বাপ দাদা জমি বেচে বিদেশে পাঠিয়েছিলে বন্ধুকে পড়াশোনা করাতে, বন্ধু কি করলো বিদেশে গিয়ে হাওয়া হয়ে গেল। কেন গো, কেন? তোমার বন্ধু না বলেছিল সে আসবে, তার ছেলের সাথে তোমার রাধামার বিয়ে দেবে, কই এলো না? তো এলো না, তো ভুলে গেছে তোমার বন্ধু, তোমাকে ভুলে গেছে। তুমিও দয়া করে তাকে ভুলে যাও, আমাকে এই জঞ্জাল ফেলতে দাও। সম্ভব অসম্ভব, তাও আমি এগুলো ফেলতে পারবো না, তাও আমি শুভেন্দুর চিঠিগুলোকে জঞ্জাল বলতে পারবো না। এগুলো জঞ্জাল নয় মনোরমা, জঞ্জাল নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাকে দেখতে দাও, আমাকে চিঠিগুলো দেখতে দাও, আমি দেখি তাহলে বুঝবো জঞ্জাল কি। আরে বাবা, কৌটোটা তো ফেলতে দাও আমাকে। আচ্ছা বেশ, কৌটোটা তুমি ফেলে দিও, আমি চিঠিটা অন্য জায়গায় রাখবো। দাও বাবা দাও, তুমি আমাকে দাও। দেখ 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 মা, দেখ দেখ।
দেখো এই তো এই তো শুভেন্দুর চিঠি এগুলোকে তুমি জঞ্জাল বলছিলে মনোরমা এগুলো জঞ্জাল নয় এগুলো সোনা এগুলো আমার সোনালি দিনের স্মৃতি মনোরমা দেখ 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 মা দেখ 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 আমার বন্ধুর হাতের লেখা দেখ কি সুন্দর দেখ দেখি 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 কিরকম তোমার বন্ধু অবস্থা ছোবে না তুমি এই চিঠি সবার কোনো অধিকার নেই তোমার তো ভালো মাই হতে পারলে না মনোরমা বন্ধুত্বের গভীরতা বন্ধুত্বের মর্যাদা তুমি কি করে বুঝবে আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমার ড্রিঙ্ক করে এসো ঘরে যাও তোমার গো কঙ্কনা কঙ্কনা দেখো 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 শোনো শোনো কোনো মেয়ে যদি নিজে এই এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো মেয়ে যদি নিজের পায়ে না দাঁড়াতে পারে এরকম টলমল টলমল করে তাহলে কি কোনো বাবা মার ভালো লাগে ভালো লাগে না তুমি উপরে যাও নিজের ঘরে কি একটু রেস্ট নাও কঙ্কনা কঙ্কনা উপরে চলো চলো এই এক মিনিট এক মিনিট এক মিনিট আমাকে সিন থেকে বাদ দেওয়ার জন্য তোমরা এত উঠে পড়ে লেগেছো কেন বলো তো তোমাদের কুকীর্তিগুলো আমি ফাঁস করে দেব তার জন্য তো দ্যাট তুমি জানো মম ওই ছবিটা নিয়ে কি করেছে তুমি কি জানো অসহ্য শিউলি ওকে ওর ঘরে নিয়ে যাও না না দাঁড়াও দাঁড়াও ছবির ব্যাপারে তুই কি বলতে চাইছিস খুলে বলতো আমাকে কঙ্কনা দাদা ও কি বলবে মানে তো এই জগতেই নেই আউট হয়ে গেছে এক সেকেন্ড আন্টি আমি তো এই জগতেই আছি এই বাড়িতেই আছি আর তোমরা যেটা ডিসকাস করছিলে তার মধ্যে তো আরো বেশি করে আছি কারণ পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছিল তোমার বন্ধু দুলাল বেরারের ছবি হারিয়ে যায়নি ওটা মিসেস শোভা ব্যানার্জি কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিয়েছে এসব তুই কি বলছিস দি মম আমি ঠিক করে ফেলেছি বড় হলে আমার ছেলের সঙ্গে আমি তোর মেয়ের মানে আমার রাধা মায়ের বিয়ে দিয়ে তোকে বন্ধু থেকে একেবারে বেয়াই করে নেব কৃষের জন্য একটা খুব ভালো মেয়ে আমি খুঁজে পেয়েছি কেসে চোখের সামনে সবসময় ঘুরে বেড়াচ্ছে তুমি বুঝতে পারছো না যার কথা বলছি